আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের মাঝে ডিম শ্যামাইয়ের রেসিপি নিয়ে আজকে আমি কিভাবে ডিম দিয়ে শ্যামাই রান্না করব অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরোটা ভিডিও দেখবেন আর একবার এভাবে যদি শ্যামাইটা রান্না করে খান মুখে স্বাদ লেগে থাকবে আজীবন এখানে আমি গরুর দুধ নিয়েছি তিন গ্লাস গরুর দুধের মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচি এক টুকরো দারচিনি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটা কম বেশি করে দিবেন সমস্যা নাই এখন গরুর দুধটাকে ভালো করে জাল করে নিব আর মশলাটা দিলে ডিমের গন্ধটা কিন্তু আসবে না আর এখানে আমি দুইটা ডিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিম ভাঙার আগে অবশ্যই ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন দুইটা ডিম ভেঙে নিয়েছি একটি পেলার মধ্যে আর এদিকে কিন্তু গরুর দুধটা জাল করা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিলে মিষ্টিটা গাঢ় হয় লবণটা দিয়ে গরুর দুধটা ভালো করে জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব ভেঙে রাখা ডিম এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি আমি কিন্তু ফেটে দেই নাই আস্তে আস্ত রাখবো এ কারণে আমি ফেটে দেই নাই বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে এখানে আমি হাফ কাপ সামাই নিয়ে এসি ভেঙে নিলাম আপনারা চাইলে স্যামাইটাকে বেজেও নিতে পারেন আমি সময়টা বেজে নেই নাই আর এদিকে কিন্তু ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে হালকা একটু পাতিলাটা জাকিয়ে দিবেন কিছুক্ষণ পর পর ডিম দুইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে দিব যাতে ডিমটা বেঙে না যায় আর ডিমটা দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব বেঙে রাখা শ্যামাইগুলা আপনারা কিন্তু কম বেশি করে ডিম ব্যবহার করতে পারেন চাইলে তিনটা চারটাও দিতে পারেন আমি দুইটা ডিম দিয়ে শ্যামাইটা রান্না করতেছি শ্যামাইয়ের পরিমাণটাও বেশি নিতে পারেন এখানে আমি হাফ কাপ নিয়েছি শ্যামাই এখন হালকা একটু শ্যামাইগুলো নেড়ে চেড়ে দিব বেশি নাড়াচাড়া যাবে না এই শ্যামাইটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় শ্যামাই রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব চুলার থেকে ডিমের শ্যামাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শ্যামাই রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। সময়টা কিন্তু নামানোর পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই শুধু গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে নারিকেলও ব্যবহার করতে পারেন আমি নারিকেলটা ব্যবহার করি নাই ছিল না আমার হাতের কাছে রান্না করা সময়টা আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এই সময়টা কিন্তু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে তৈরি হয়ে গেল ডিম শ্যামাইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই একবার হলো ডিম শ্যামাইটা রান্না করে খাবেন আপনাদের মনের মতো বাদাম দিয়ে সাজিয়ে নেবেন